নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। এখন গড়িতে পাই বিকেল 3:40 মতো বাজে, এই ধরুন বিকেল প্রায় হয়ে গেল আর কি। তবে এখন তো এখানে সামার, যার কারণে সন্ধ্যা হয় একটু লেট করে। তো আজকে আমরা চলে আসছি এখানে একটা পার্কে, পার্কটার নাম হচ্ছে ফক্স হিল পার্ক বা ক্রিস্টিয়ান পার্ক বলে অনেকে। তো এটা হচ্ছে লুসেল ভলভিয়ার্সে অবস্থিত। তো এই পার্কটা আজকে ঘুরবো এন আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখানে অনেক আর্টিফিশিয়াল পাহাড় রয়েছে, মাটির পাহাড়ের মতো, যেটাকে বলা হয় ফক্স হিল পাহাড়, মানে হিল আর কি, ফক্স হিল পার্ক টোটাল এই পার্কের নাম। তো এখানে আজকে আমি সমাপ্তি দিয়ে আমার আরেকটা ফ্রেন্ড পুনি আমরা চলে আসছি। আর এই দেখুন, এই যে চারপাশে মাটির পাহাড়ের মতো, বাট এগুলো কিন্তু মাটির না বা কোনো শ্বেত পাথরেরও না, একটা আর্টিফিশিয়াল কোনো এক ঈদে বানানো হয়েছে। এটা আমি নিজেও জানি না কি, তবে আমি টাচ করে দেখেছিলাম যে মার্বেল পাথর কি না, যে না মার্বেল পাথরও না প্লাস হচ্ছে মাটিরও না এই আর কি। আর এই পাশে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, এইটাই সব থেকে আমার ভালো লেগেছে এই স্পেসটাতে। হ্যাঙ্গিং ব্রিজ, এই পার থেকে ওই পারে আসা যাওয়া করাটা খুবই আনন্দ লাগে, কারণ খালি ঝুলতে থাকে ব্রিজটা। তো আয়ুষনি অনেকবার আসা যাওয়া করেছে, হ্যাঁ আমিও। আর আমার না এই ব্রিজটাতে উঠেই সবার প্রথম মনে পড়েছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের কথা, যদি ওখানে যাওয়া হয়নি। আর এ পাশেতে রয়েছে অনেক বড় বড় স্লাইড, বাচ্চারা তো এখানে বসে স্লাইড খাওয়ার জন্য দেখুন হুমড়ি খেয়ে পড়েছে আয়ুষ আর রোশনি। আমি তো এর ভিতরের অবস্থান দেখতেছিলাম যে কতটুকু নিচ অবধিটা ফাঁকা আছে, বাচ্চারা একটা বিন্দু পরিমাণ ভয় পাচ্ছে না। কি সুন্দর করে দুই ভাই বোন মিলে মিশে যাচ্ছে, এই দেখুন, মানে ক্যামেরা দিয়েই বোঝা যাচ্ছে যে ভিতরটা কতটুকু অবধি ওরা যাচ্ছে। তো যাই হোক, এই দেখুন চলেও আসছে নিচে। আর নিচের স্পেসটা হচ্ছে বালু, আর বালু এন আরও কিছু রাইডস রয়েছে বাচ্চাদের, বলারও চাইলে স্পেসে যেতে পারে, আমি আর যাইনি, কারণ হচ্ছে প্রচুর বালু আর একটু পরপর বাতাসও বইছিল, তো এই কারণে আমি নামি নাই। বাচ্চারাই একবার উঠতেছে নামতেছে আর কি। আর এই যে ভিতরে যে পাহাড়ের মতো করে দেওয়া আছে মাটির, এগুলোর ভিতরে কিন্তু গর্তের মতো অনেক স্পেস, তো ভিতরটাও সুন্দর, যদিও আমি ওই ভিতরে ঢুকতে চাইনি, কারণ যেহেতু মাটির না এই কারণে আমি যাইনি। তো এখানে যে গ্রিন সমারোহ দেখছেন না, সবুজ মাঠের মতো, এটাই আমার সবথেকে চোখ ধা দিয়ে গিয়েছে, কারণ এই সবুজের মাঝে থাকলে মন যেমন রিফ্রেশ হয় তেমন মাইন্ডও মন মাইন্ড দুটোই রিফ্রেশ হয়। আর এই দেখুন খেজুর গাছ দিয়ে দুই পাশ দিয়ে কী সুন্দর করে ডিজাইন করেছে, চারপাশে ভিডিও করব কি, যেদিকে চোখ যাচ্ছে মনে হচ্ছে টিকটকের খেলা হচ্ছে আর কি। তো যাই হোক, এই স্পেসটা কিন্তু দুবাইয়ের একটা স্পেসের মতো করে তৈরি করেছে, দুবাইয়েরও সেম ভাবে ডিজাইন করা একটা পার্ক আছে দুই পাশে খেজুর গাছ দিয়ে। তো এই পার্কটা অনেকটা দুবাইয়ের মতোই করেছে। লুসেল সিটিটা কিন্তু নতুন, এটা বিশ্বকাপ খেলার সময় উদ্বোধন করা হয়েছে, বিশ্বকাপের উপলক্ষে এই লুসেল সিটিটা তৈরি করা হয়েছে, তারই আলোকে কিন্তু এই পার্কটা। সো এই পার্কটা নতুনই বলা চলে, হয়তো বা 2-2.5 বছর হয়েছে আর কি। তো আমরা আগে আসিনি, আজকে আসলাম, দল বেঁধে এসেছি, সবাই মিলে গল্পগুজব করছি, আর এ পাশে বাচ্চারা খেলাধুলা করছে, আর ওই পাশে তো বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারছেন লুসেল সিটিটা একেবারেই ধার প্রান্তে। আর এ পাশে তো আমরা তিনজন বোঝাচ্ছিলাম যে চোখে কম দেখো, মুখে কম বলো, আর কানে কম শোনো, তাহলেই ভালো থাকা যায়। কারণ এই পৃথিবীতে আপনি যত কম দেখবেন মানুষের ভুল, ততই আপনি ভালো, আর যত কম কথা বলবেন তত আরও বেশি ভালো, আর যত কম বলবেন, কম শোনা, কম বলা, কম দেখা, সবই বর্তমান যুগে ভালো থাকার একটা বিশাল বড় টিপস আর কি। তো আমরা তিন ফ্রেন্ড মিলে এখন সেটাই মানে বিশ্লেষণ করলাম আর কি। আর এখানে কিন্তু আমাদের সেলফিও চলছে, ধুমধাম ঘোরা, ছবি তোলা, সেলফি তোলা, সেই আর কি আনন্দ, তাই না? আর এই দেখুন আকাশ প্রায় মেঘাচ্ছন্ন, যদিও বৃষ্টি হয় না, একটু পরপরই আকাশ এই ভাওনা করে আর কি। তো এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বেজে গিয়েছে, ভাবলাম যে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, ওই পার্কটা তো অনেকক্ষণ ঘুরে আসলাম, এখন চলো একটু দোহা পোর্টে যাওয়া যাক।
যেহেতু এখন বন্ধ, তো ভাবলাম একটু ঘুরলে ভালোই লাগবে। আর সবসময় তো বেরো হওয়া হয় না, ওই উইকেন্ডে একটা দিনই বের হই, তাছাড়া বের হওয়া হয় না। আর লুসাইল থেকে কর্নিশটা অনেকটাই কাছে, যার কারণে কর্নিশে চলে আসছি। ওই পাশের বিল্ডিংগুলো দেখে তো বুঝতেই পারছেন এটা কর্নিশ। তবে হ্যাঁ, কর্নিশের আমরা আজকে অপর প্রান্তে আসছি, এটাকে বলা হয় দোহা পোর্ট আর কি। ওই তো রোডের ওপার হচ্ছে কর্নিশ, আর এ পারটা হচ্ছে দোহা পোর্ট, যেখানে সকাল বিকাল প্রচুর জাহাজ এসে ভিড় করে আর কি। এটা হচ্ছে দোহা পোর্ট, যেখানে থেকে ইন্টারন্যাশনাল সব জাহাজগুলো ছাড়ে আর কি। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসগুলো বেসিক্যালি এখান থেকেই হয়। তো যেখানে জাহাজগুলো এসে ভিড়ে, আমরা ওই প্রান্তে যাচ্ছি না। এই পাশটাই আমার খুব ভালো লাগছিল, কারণ এত সুন্দর হাওয়া বইতেছিল, আর জলগুলো একটা সুন্দর স্নিগ্ধভাবে ঢেউ খেলছিল, আমার খুবই ভালো লাগতেছিল দেখে। আর হ্যাঁ, এই পাশে কিন্তু আরও একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এইখানে গাঙচিল যে পাখিগুলো আছে, এগুলো কিন্তু মানুষের হাতে এসে বসে, খাবার দিলে কী সুন্দর করে হাতে এসে বসে পাখির সমারোহ দেখা যায়। সেই সিনটা আমি অন্য একদিন এসে আপনাদেরকে দেখাবো, কারণ যখন আমি ওই পাখির সিনগুলো দেখতেছিলাম, তখন না আমি ভিডিও ক্লিপ করতে একেবারেই মিস করে ফেলেছিলাম, কারণ এত ভিড় ছিল, যার কারণে আর ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি। আশা রাখছি আর একদিন আসবো। আজকে এই শান্ত স্নিগ্ধ মনোরম রাতের দোহা পোর্টটাই দেখুন। এটা অবশ্য ট্যুরিস্ট প্লেস, পর্যটকরা যখন ঘুরতে আসে এই পাশে চা কফি খায়, আর এখানকার গাঙচিল পাখিদের সমারোহগুলো দেখে আর কি। আর ওই পাশে হচ্ছে জাহাজগুলো ভিড়ে, তো আমরা এখন ওই পাশটা তো যাচ্ছি না। আর যেহেতু আর কয়েকদিন পর ঈদ, এত সুন্দর করে ওরা ঈদের ডেকোরেশন করেছে, দেখলেই যেন চোখ মন দুটোই জুড়িয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এখন অনেক লেট লেট করে আপনাদের মাঝে ব্লগ শেয়ার করি, তার একটাই কারণ আয়ুষের এক্সাম ছিল, প্লাস অশ্বিনীকে আমরা অ্যাডমিশন টেস্ট নেওয়াবো, যার কারণে ওকে নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে হয়, সেভাবে আর আমি আপনাদের সাথে ব্লগ দিতে পারছি না দেখে আন্তরিকভাবে দুঃখিত। আর ঘোরাফেরা তো শেষ, এখন প্রচুর খিদা পেটের মধ্যে, তো ভাবলাম একেবারে ডিনার করে যাই সবাই মিলে। এখানে চিকেন থাই স্যুপটা অর্ডার করেছি প্রচুর গোলমরিচ দিয়ে, কারণ আমাদের প্রত্যেকেরই মোটামুটি ঠান্ডা লেগে আছে। আর বাচ্চাদের জন্য স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, না এখানে চাউমিন অর্ডার করেছি। এই সব খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর ঘোরাফেরা করতে করতে এখন অলমোস্ট টায়ার্ড, রাত্রি প্রায় 8:30 মতো বাজে। সেই চেনা রাস্তা প্রতিনিয়তই আপনাদের সাথে ব্লগে শেয়ার করি। কর্নিশের এই রোডটা অনেক ভালো লাগে, এই পাশটাতে আসলেই যেন মনে হয় কাতারের এই বুঝে সিটিতে চলে আসছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আজকের ব্লগটি এখানেই রাখছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন।